হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এটা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হচ্ছে, মানে শুধু ইন্টারেস্টিং না, ধামাকা হতে চলেছে। কারণ আজকে যে ব্যক্তির স্টুডিওতে আমরা এসেছি, আমাকে আজকে রিপ্লাই করেছে এবং আসতে বলেছে, ইনভাইট করেছে, তার স্টুডিওতে এসে তাকে দেখতে পেয়ে মানে এটা বলবো একটা ফ্যান মোমেন্ট আর কি। মানে সত্যি খুব ভালো লাগছে। আমি আর কি বলবো, কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না। সো আর দেরি না করে চলো তার সাথে আলাপ করি। আর যেটা বলছিলাম, আমার সাথে আছে সনাতন দা, সনাতন দিন দা। মানে কি বলবো, এনার তো পরিচয় তো আমি দেওয়ার কেউ নাই, মানে কলকাতায়, বেঙ্গলে এবং ইন্ডিয়াতে, মানে এনাকে, এনাকে সবাই চেনে, সবাই জানে। এনার পেজের ফলোয়ার ভিউয়ার্স তো লাখো লাখো। সো আর আমি অনেক দিন থেকে আমার ইচ্ছা যে ওনার সাথে একটা ইন্টারভিউ করবো, বাট সময় হয়েছিল না বা উনি ব্যস্ত ছিলেন। তো আজকে কোনোভাবে দাদাকে পেয়েছি, তো আজকে ওনার সাথে কিছু আড্ডা দেবো, কিছু কথা বলবো। দাদা কেমন আছেন এই সময়? কেমন আছো জিজ্ঞেস করাটা খুব চাপের, মানে এই এত বৃষ্টিপাতের মধ্যে এটা কাজ করা, হ্যাঁ, মানে টেনশনে, তারপরে পরিশ্রমটা তো হচ্ছে, ঠিক, এত বড় মাটির কাজ নাগালের মধ্যে পেয়েছি, যত পেরেছি মাটি জড়তেছি, হ্যাঁ, তার ফলে একটু ট্যাড আচ্ছা এবং কন্টিনিউয়াসলি চলছে, মানে না চলছে, মানে আমার কাজ শুরু হয়েছে 12 দিন আগে। আচ্ছা, কিন্তু 12 দিনের নন-স্টপ চলছে, নন-স্টপ নন-স্টপ চলছে, ওইটা খুব হেক্টিক হয়ে যায়। বুঝতে পারলা? তাছাড়া আমি এই গত 6 মাস ধরে নিজের যে কাজ, মানে আমার স্কাল্পচার, আমি বেসিক্যালি 2024 একটা শো করবো, অনলি স্কাল্পচার। আচ্ছা, ব্রঞ্জে? আচ্ছা, তো সেইটা পরিশ্রমটা খুব বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইদিকে পরিশ্রমটা ওইদিকে, এখানে এই বড় বড় 7 ফুট 8 ফুট ব্রঞ্জের স্কাল্পচারের, মানে স্কাল্পচার গুলো রেডি করতে হচ্ছে। হ্যাঁ, সেই সব প্রসঙ্গে তো, সেই সব প্রসঙ্গে আসবো, একদমই আসবো, সেগুলো বাদ যাবে না। তবে তার আগে ছোট্ট করে জেনে নিই, দাদা এই বছরে যে পুজোটা করছো সেটা মানে কোন ক্লাবের হয়ে করছো এবং কি কনসেপ্ট? এই বছরে আমি মানে সে অর্থে গোটা পুজো করছি। আচ্ছা, অর্ধেক পুজো করছি, অর্ধেক পুজো করছি, অর্ধেক না, ওই অল্প আর কি। কারণ এবছরে বেলেঘাটা সম্মানিতে আশিস সাহা, আমার ভাই, আচ্ছা, ছোটবেলাকার পরিচিত, ও বেসিক্যালি ফটোগ্রাফার, বিখ্যাত ফটোগ্রাফার এবং মানে অ্যাডভার্টাইজমেন্ট ওয়ার্ল্ডে রয়েছে, এবং দুর্গা পুজোর সঙ্গে ইভেন্ট ম্যানেজার হিসেবে ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন। আচ্ছা, মানে প্রমোশনাল পার্টটা পুরো দেখতে? হ্যাঁ, প্রতিদিনের সঙ্গে কাজ করতে। হ্যাঁ, এবছর ওর ছোটবেলাকার বেড়ে ওঠা পাড়ার পুজোটা ও করছে, খুব ছোট্ট পুজো, বেলেঘাটা সন্ধানী। তো আমাকে প্রথমে রিকোয়েস্ট করেছিল কাজটা করার জন্য, আমি বলেছিলাম হ্যাঁ করে দেবো। তারপরে যখন ও আস্তে আস্তে করে থিম রেডি করে এবং ভিজুয়ালি লেআউট করে, তখন আমি বলেছিলাম করতে পারবো না তাকে, কারণ বিষয়টা খুব জটিল, খুব কন্টেম্পোরারি। যদিও আমি কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিস করি, কিন্তু এই উৎসবের মধ্যে আমি বেশি এই মানে জটিলতা পছন্দ করি না। ও সাবজেক্ট হচ্ছে আমি কে, এই ট্রান্স মডার্ন এরাতে বসে, এই সময়ে দাঁড়িয়ে, মেটার ওয়ার্ল্ডে এই প্রশ্নটা খুব মানে রেলিভেন্ট, আমি কে। কিন্তু উৎসবের সঙ্গে কতটুকু সাযুজ্য সেটার জন্য আমরা দীর্ঘদিন চিৎকার চাচামেচি করেছি, আলোচনা করেছি, মানে আমার মতেই পছন্দ হয়নি ওর ডিজাইন। কিন্তু পরে যখন দেখলাম ভেবেচিন্তে যে আসলে আমি এতদিন ধরে, এই 25 বছর ধরে দুর্গাপুজো আর্ট প্র্যাকটিস করেছি, মূলত উৎসবটাকেই আমি প্রাধান্য দিয়েছি, তার মধ্যে মানে সামাজিক বার্তা প্রচুর ছিল, যেমন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমি কাজ করেছি, অনেক কিছু ঢুকে গেছে। কিন্তু ওর এটা না মানে খুব কন্টেম্পোরারি একটা ওয়ার্ল্ড, যেখান থেকে প্রত্যেকটা মানুষ আবার বৃদ্ধ মনিতা, প্রত্যেকের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। এবং ওর মণ্ডপটা না মানে মেঘবহুল বর্জিত একটা মণ্ডপ, মানে সবাই গিয়ে সব মণ্ডপে এত চমক পাবে, ওই মণ্ডপে না চমক নেই, অদ্ভুত একটা নৈরাশ্যপূর্ণ একটা জায়গা, শূন্যতায় ভরা, মানুষ গিয়ে দম করেই এত জকজমক মুক্তি হোক এটা পাবে না। আচ্ছা, তখন আমার না খুব ইন্টারেস্টিং লাগলো যে এখানে এই আইডেন্টিটি ক্রাইসিস এর মধ্যে আজকে যাকে নিয়ে উৎসব, এই যে 10 হাতের বলুন, 8 হাতের বলুন, বা 64 হাতের হোক, 108 হাতের হোক, 10 হাতের দশমী পূজাকে নিয়ে দুর্গা উৎসব,
তারও তো একটা আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে এই সময় দাঁড়িয়ে আছে, খুব বড় রকম, বড় রকম, বড় রকম। তো আমার পরে এই মাঝখানে আগে বললাম ঠিক আছে চল পড়ে দেবো, খুব খুশি। আমিও একটা সাবজেক্ট খুঁজলাম যে একটা স্তম্ভ, একটা পিলার, একটা সভিনিস্টিক কালচার, মেল সভিনিস্টিক কালচার, সেখান থেকে যদি একটা মেয়ে বেরিয়ে আসে স্বমহিমায় উদ্ভাসিত হতে পারে, এবং এইটা বেসিক্যালি আমি কোনোদিনও এইরকম থ্রি ডাইমেনশনাল কালচার করিনি, এটা মানুষ হয়তো প্রদক্ষিণ করবে, থ্রি ডাইমেনশনাল একটা কালচার আমি করছি, এটা থ্রি ডাইমেনশনাল কালচার এবং এটা খানিকটা ইন্টারঅ্যাক্টিভ আর্টের মতন। ওকে, এই যে ব্রাহ্মণ্যবাদের অদ্ভুত একটা ব্যাপার আছে যে দেবীকে বা দেবতাকে ছোঁয়া যাবে না, আমি কিন্তু এই যে পিলার বা স্তম্ভ যেখান থেকে এই মেয়েটা অঙ্গাঙ্গিক ভাবে বেরিয়ে আসছে বা যা কিছু করছে, সেখানে আবার বৃদ্ধ বনিতা পরিশেষে নারী পুরুষ ট্রান্সজেন্ডার প্রত্যেকে কেউ যদি আসে পারলে, এটা হবে অনুষ্ঠানটা, সবাই এসে চক্ষুরিত ওখানে নাম লিখে দেবে তার, যে আসলে আমি ওখানে রয়েছি, আমারও এই ওমেন এম্পাওয়ারমেন্ট বা এই যে শক্তি বা পাওয়ার, আমি নারী শক্তি বলছি না এখানে, যে পাওয়ার, যে দুর্গা হয়ে ওঠার একটা প্রবণতা, সেই ছোঁয়াটা আছে, সেই ছোঁয়াটা থাকবে, সে বলবে এটা আমি। অনেকটা জানতে পারলাম তোমার পুজো দেখে, মানে ঠাকুরটা তুমি করছো আশিস দা প্যান্ডেলটার দায়িত্ব আশিস দা। তো এবার ওইখান থেকে একটু এগিয়ে যাব, মানে একটু ফেলে আসা সময়ের দিকে চলে যাবো আমি, মানে যেখান থেকে আমার দুর্গাপুজোর একটু নতুন ভার্সন জানা, যে এটাও এরকম ভাবে দুর্গাপুজো হয়। মানে একটা সময় ছিল সাবেকিয়াকে এক চালা ঠাকুর হতো, সেখান থেকে মোহন দাস উর্দ্রপাল, তার চোখ আলাদা, ঠাকুরের একটা অন্য মুখ, সেইখান থেকে একটা ঠাকুর এলো কলকাতায় যেটা দেখে সবাই বলল ওয়াও বেশ অন্যরকম। তো সেখান থেকে নামটা শুনতে পেলাম সনাতন বিন্দু, তো ঠাকুরটা বেশ অন্য রকম একটা। এই ভাবনা চিন্তাটা কোথা থেকে আনলে, মানে কি ভাবে এরকম একটা কিছু হতে পারে, এরকম ভাবে ভাবাটা, এরকম ভাবে ক্রিয়েশনটা কিভাবে ভাবা? আসলে আমি তো বেসিক্যালি আর্ট কলেজের ছেলে, আমি আর্ট কলেজ থেকে পাস করেছি, এবং দুর্গাপুজো আর্ট প্র্যাকটিস যাবে থেকে শুরু করি, তার আগে আমি মোটামুটি দিল্লি বোম্বে কলকাতাতে বিখ্যাত। আচ্ছা, কিন্তু এই 98 মানে হাতি বাগান পাড়া বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ করে চল তুই আর পুজো কর, ওটা করে দেখ না কেমন হয়। তখন আস্তে আস্তে এদিকে আমাদের বেহারার দিকে থিম পুজো শুরু হয়েছে, হ্যাঁ তরুণরা, হ্যাঁ তারপরে আরো অনেকে মানে আমার অগ্রজ অমর দা, হ্যাঁ এরা কাজ করছে, আমি তো কোনোদিনও দেখতে যাই না, এই পেপারটা তো দেখছি। তো সে বছর একটু অবসর পেলাম, ঠিক আছে চলো করা যাক। তো আমার কাজ কাউকে অনুকরণ করা না, আমার কাজ হচ্ছে অনুসরণ করা। বা কারণ আমি একজন স্বকীয় শিল্পী, এবার আমার দেশেতে দেশে বিদেশে প্রচুর মেটেরিয়াল আছে যেখান থেকে আমরা মানে ইন্সপায়ার হতে পারি, ইন্সপায়ার হতে পারি, বাট অনুকরণ করাটা আমার কাজ না। তো সে বছরে আমি একটু মানে বিপ্লব বলা যেতে পারে দুর্গাপূজার ইতিহাসে, একদম আমি সেটাই বলতে চাই, হঠাৎ যে এই অসুর বিনাশিনী যে রূপ দুর্গার সেটাকে বদলে দিয়ে আমি আট পৌড়ে মা লাল পেরে শাড়ি পরে বসে আছে কাঠের ঘোড়া সিংহের উপর কোনটা বাচ্চাকে নিয়ে গণেশ জননী করে দিলাম। ওই মানে চণ্ডী পুরাণের বর্ণনা থেকে আমি বেরিয়ে এলাম কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যে উমাগৌরীর উপাখ্যান আছে, ঘরের মা মেয়ে তৈরি করে ফেললাম এবং প্রথম বাচ্চাগুলোকে ছোট ছোট করে, ছোট বাচ্চা যেহেতু আকারে ছোট করলাম। এই ইন্সপিরেশন কিন্তু আমার নিয়েছে পেন্টিং, যে মেন ফিগারটাকে লার্জার দ্যান লাইফ করে বাকি ফিগারগুলোকে ছোট করে দেখানো, তো এটা করলাম। এবং অসুর শেষ অংশে যে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা করছে, হ্যাঁ তো এইভাবে একটা ছোট্ট গল্প এবং কিছুটা ফোকেরও ধার নিয়ে মধুমণি থেকে শুরু করে একটু টুকুটুকু করে কাজটা করলাম। এবং পরবর্তীকালে মানে আমার মনে হলো যে আসলে দুর্গার এত রূপ, এত রূপ, এত রূপের বাহার, এবং তার আধ্যাত্মিক রূপ রয়েছে চণ্ডীতে, মার্কণ্ডেয় চণ্ডীতে, এবং মহাকবি কালিদাসের কুমার সম্ভবে এত দুর্গার রূপের বর্ণনা করা আছে, তো এইভাবে খেলি না কেন একটু।
সেই চিরাচরিত মুখ, মানে আগে একটা প্যান্ডেলে গেলে পরে নয়, কুতুব মিনার নালে অমুক তুমুক তাজমহল, হ্যাঁ তার একটা প্রতিরূপ, আর তার মধ্যে একই ঠাকুর একই মুখ। আমি এটাতে মানে বিরূপ কিছু বলছি না, কারণ ট্রেডিশনাল যারা আমার অগ্রজে যারা মহান আর্টিস্ট যারা ছিলেন কুমারটুলিতে বা কালীঘাটে যে কোনো জায়গায় পটুয়ারা, তাদেরকে বিনম্র শ্রদ্ধায় বলি যে আসলে ওটা আমাদের বিজনেস, কিন্তু আমি যখন একটা কাজ করতে নেমেছি তখন চেয়েছি যে স্বকীয়তা থাকুক, তো যার জন্য প্রত্যেক বছর একটা ভাবধারা নিয়ে মুখ পরিবর্তন করা, তার ফর্ম পরিবর্তন করা, এবং দুর্গাকে ক্রমশ আঞ্চলিক জায়গা থেকে বার করে তাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে তার ড্রেস কোড তৈরি করা, তার ভাবধারা তৈরি করা, তাকে ইম্প্রোভাইজ তৈরি করা, সেটা কিন্তু আমি আজ অব্দি করে চলেছি, করে চলেছে এবং যথাযথভাবে সাকসেসফুল। এবার সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, যে একটা সময় ছিল যে কলকাতায় দুর্গা পুজোয় মানে অন্য কিছু অন্য রকম কিছু দেখা যাবে সনাতন পুজোতে, মানে একটা সময় ছিল অনেক পুজো বা মানে তোমার নাম থেকে পুজোতে মানে কপে ছিল, পুজোটা কম করছো কেন, সেটার কারণ কি? তুমি তো বলি বয়স বাড়ছে, আর শুধু কি এটাই কারণ? বয়স বাড়ছে এবং মানে ইয়াং জেনারেশন থেকে শুরু করে তারা এত বেশি ভাবনা চিন্তা করছে নিত্য নতুন, এত ভালো কাজ করছে, সেখান থেকে আমি পেরে উঠছি না, কারণ আমি তো মানে মোটামুটি মানে এই পুজোর জায়গায় বলতে পারো আমি ভীষণ অর্থোডক্স। ওকে, মানে আমি এই মেয়েটাকে বাদ দিয়ে কিছু ভাবতে পারি না, তো আমি কখনোই চাইবো না একটা নিরাকার প্যান্ডেল। তারপরে এখন যেটা চলছে যে ঠাকুরের সঙ্গে প্যান্ডেলে কোনো মিল থাকছে না, এই ছেলেপুলেরা আমি সবাইকে বলছি না, কিছু কিছু আছে প্রায় লুম্পেন বলতে পারি, তারা ওই নেট থেকে নিয়ে ঝেড়ে ঝুড়ে একটা কাজ নামিয়ে দিচ্ছে, কারণ তারা দেখছে যে মাঠেতে যেখানে বলা হচ্ছে যে মানে আইকিউটাই সব থেকে জোরালো, ইকিউর প্রাধান্য খুব কম, সেই সব শুনে টুনে মগজ সগজ মানে জোলাই করে এখন তারা মাথা দিয়ে কাজ করছে। মানে আমার মানে এখানে কোনো বক্তব্য সে অর্থে জোরালো নেই, আমি আমার মতন করে চলছি, হ্যাঁ আর যুগের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে গেলে পরে আমার তো অন্য কাজ হয়েছে, সেটা দুর্গা দিয়ে আমি প্রতিষ্ঠা করবো ব্যাপারটা তা নয়, হ্যাঁ দুর্গা পুজো দিয়ে প্রতিষ্ঠা করবো, কারণ আমার দেশে বিদেশে প্রচুর মানে আমার নিজের কাজ, নিউ মিডিয়া আর্ট পেন্টিং কালচার, হ্যাঁ এ শো হয়, আর সব থেকে বড় কথা আমি দুর্গা পুজো করে খাই না, এটা আমি জানি, কারণ একটা সময় আমি শুনেছি যে তুমি একটা উত্তরে একটা পুজো করতে নবীন সরকার শ্রেণ, ওইখানেরই এক সদস্যের কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, তুমি যখন ওইখানে পুজো করতে এমন সময় ওনার বক্তব্য শুনেছি, তো বলছে এইটা টাকাটা কম আছে বা বাজেটটা কম আছে, তুমি নিজের পকেটে ঠিক আছে আমি ওটা করি না, না নলিন সরকার স্ট্রিট নিয়ে না কোনো প্রশ্ন উঠবে না, বুঝলি তো, হাতিবাগান যদি আমার দুর্গা পুজোর আতুর ঘর হয়, পাঁচ বছর পুজো করেছি, তারপরে নলিন সরকার স্ট্রিটে পাঁচ বছর মাঝখানে দু বছর বাদ দিয়ে সাত বছর পুজো করেছি, নলিন সরকার স্ট্রিট আমার মানে প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, মানে ওই আত্মীয়তা, ওই বন্ধু বান্ধব, অত প্রাণ অত অক্সিজেন আমি কোথাও পাইনি, তো সেখান থেকে আমি যেহেতু পুজোটাকে ব্যবসা হিসেবে নিয়ে সেখান থেকে আমি পম্পাইদা মানে জয়ন্ত চ্যাটার্জি এবং পাড়ার আরো সবাই, ওই বাপ্পা সঞ্জু এদের বাড়িতে থেকে আরো কত মানে বস্তিতে থাকা ছেলেপুলেরা মিলে একসঙ্গে কত আনন্দ করছে, আসলে দুর্গা পুজোটা তখন আর না মানে আনন্দ করার জন্য করতাম, প্রফেশনালি ওইভাবে ভাবিনি যে দুর্গা পুজো করে এটা হবে সেটা হবে মুখ তুমি করো, ওই ধরুন দুর্গা পুজো করার পরে অত পরিশ্রম করার পরে কোনো কোনো সময় দেখা গেছে যে পঞ্চমী ষষ্ঠীতে একটু স্যালাইনও নিতে হয়েছে, এত টায়ার্ড হয়ে গেছি, আবার এসে প্যান্ডেল এসে দড়ি ধরেছি, ভলেন্টিয়ারি করেছি, সারা রাত জেগেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, ইন্টারাক্ট করেছি, এটা আমার কাছে অন্য মানে অন্য ইমোশন, অন্য ইমোশন কাজ করে, শুধু ইমোশন না মানে অন্য ভালোবাসা কাজ করে, কারণ নলিন সরকার স্ট্রিট না থাকলে পরে আমিও সে অর্থে মানে জনগণের কাছে পৌঁছতে পারতাম না, সেটা হয়তো নয় বাট তবুও মানে তবুও নলিন সরকার স্ট্রিটের সামনে দিয়ে গেলে এখনো মনে হয় যে সনাতনদার কিছু কাজ এখনো চোখে ভাসে, বা এখনো মনে হয় যেন এখন মানে আমিও শুনলাম যে জয়ন্তদা
মানে পম্পাইটা যে কথাটা বলেছে, এখন ওই আর্টিস্টদের একটা মানে কর্পোরেট হাউসের মতো, তোমাকে টাকা দিয়ে দিলাম, এবার তুমি তোমার কি লোকজন লাগবে না লাগবে কিভাবে করবে না করবে ফুল প্যাকেজ সিস্টেম, মানে এরপরে হয়তো পুরো এই শুদ্ধ এবং বিসর্জন শুদ্ধ না বিসর্জনের প্যাকেজ তো আর্টিস্টদের দিতেই হচ্ছে, ইন্দ্রাণী বলে ঠাকুর যাচ্ছে তাদের দিতে হচ্ছে, হ্যাঁ তো এরকম চলে যাচ্ছে। বাট আমরা করিনি কোনোদিনও নিপাট আনন্দ করার জন্য পুজো করেছি, উৎসবটাকে উৎসবের মতন করে নিয়েছি, যার জন্য খুব সমসাময়িক এই মানে দুঃখ কষ্টের থিম, হ্যাঁ মরা অমুক তুমুক আমি না উৎসবের সময় চাই না, জীবনে তো রয়েছে দুঃখ কষ্ট সব রয়েছে, কিন্তু এই কটা দিন যদি একটু মানে সাধারণ মানুষকে সবাই মিলে একটু যদি ভুলে থাকতে পারি, ভালোবাসা দিয়ে সবার সাথে আনন্দ আনন্দ যদি কাটাতে পারি। তোমার পুজোর বাইরে আমি দেখেছি তুমি বেশ কিছু মানে বডি পেন্টের মানে এরকম কাজ, মানে আরো কি কি মানে ক্রিয়েটিভিটির সাথে তুমি ইনভলভ, সেই সম্বন্ধে যদি একটু তুমি আলোকপাত করো সেই মানে সেই দিকটা। আসলে এটা বলা খুব মুশকিল, আর আমার হয়েছে কি মানে আমি তো ফিকল মাইন্ডেড, মানে এই মানে একই একটা পর্বে থাকতে আমার ভালো লাগে না, আমার এখন পেন্টিং করতে এরকম ইচ্ছেই করে না, পেন্টিং করতে ড্রয়িং করতে ইচ্ছে করে না, তো এটা বহুদিন ধরে এরকম একটা মানে ট্রান্সের মধ্যে আমি ছিলাম, তো বছর দশেক আগে হঠাৎ করে মানে আমার মনে হলো ঠিক আছে এই বডি পেন্টিং একটা সাবজেক্টটাকে নিয়ে একটু এক্সপ্লোর করা হোক, বিদেশে গেলাম গিয়ে শিখলাম, পাওয়া না পাওয়ার মধ্যে থেকে তিনবার ফার্স্ট হলাম, দুবার সেকেন্ড হলাম, মানে পাঁচবার আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলাম, তাতে ভারতবর্ষে কিছু এসে যায় না, এসে যায় মানে সাধারণ মানুষে এসে যায়, তারা আমাকে যেভাবে ভালোবেসেছে যেভাবে সম্মান করে থেকে বেশি কার থেকে আশা করি, তো এটা করছি। তারপরে এখন তো মানে আমার এই 2024 একটা মানে বড় সড় একটা স্কাল্পচারের শো, কারণ আমি তো স্কাল্পচার নিয়ে তথাকথিত, তো হঠাৎ করে মনে হচ্ছে আমার বয়স বাড়ছে, কার্যক্ষমতা কমছে, কর্মক্ষমতা কমছে, তো স্কাল্পচার নিয়ে একটা শো করবো, তাহলে এরপর আর পারবো না হয়তো, হয়তো অথ বসা গেলে পরে হাত চালানো পরে ডান হাত হাত দিয়ে পেন্টিংটা করতে পারবো মগজ দিয়ে, কিন্তু কায়িক পরিশ্রমটা করতে পারবো না বলে তো বছর দুয়ে করে একটা প্রজেক্ট নিলাম, স্কাল্পচার নিয়ে একটা শো করবে এবং মহাভারত নিয়ে সাবজেক্ট, হ্যাঁ মহাভারতের কিছু চরিত্র নামি অনামি কিছু চরিত্র সেগুলোকে নিয়ে কাজ করব, মানে পরবর্তী 2 বছর তোমাকে দুর্গাপুজো নিয়ে দেখতে পাবো না হয়তো, বা মেবি পেতেও পারি শিওর না, ওই কাজটা তো ওর মতন চলছে, আমি তো দুর্গার সঙ্গে মেলাই না কাউকে, দুর্গাপুজো তো আমার মোটামুটি 2 মাসের ব্যাপার, তবে এখন যেটা হয়ে গেছে না মানে দেখতে পাচ্ছি যে ওই দুর্গা শব্দটা শুধুমাত্র মেয়ের নয়, আচ্ছা মানে আমার সঙ্গে এত ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে, হয়তো 1 বছর কাজ না করলে পরে আমি মারা যাবো, মানে এবছরও কাজ করবো না কাজ করবো না করে আমার এত মন খারাপ, হঠাৎ করে বাপ্পাকে শুনুন কেমন আসলে মাটি নিয়ে এত এই এত বড় একটা দুর্গার মুখ বানিয়ে ফেললাম হঠাৎ করে মাস দিয়ে আগে বানিয়ে ফেললাম, মানে আমার অস্থির অস্থির লাগছে, সব জায়গায় শুনছি খবরে যে এ করছে সে করছে, কাজ আমি কাজ করবো না। দাদা তোমার করা যে কটা কাজ তুমি এখন অব্দি ধরে করেছো তার মধ্যে থেকে তোমার পছন্দের কাজ কোনগুলো এইটা যেটা এখন করছো? হ্যাঁ আর ফেলে আসা কাজের মধ্যে? ফেলে আসা কাজের মধ্যে সব কাজই আমার ভালো, মানে খুব কাছের কাজ, মানে খুব কাছের কাজ মানে হয়তো অ্যাওয়ার্ডেড নয়, হ্যাঁ আমি অ্যাওয়ার্ডেড এর কথা বলছিলাম, হ্যাঁ তোমার খুব কাছের কাজ, যেমন প্রথম বছর যেটা করলেন গণেশ জননী, ওকে 2002 সালে যেটা নলিন সরকার স্টুডিও করেছিল, না হাতিবাগানে, হাতিবাগানে করেছিল 2002 সালে, হাতিবাগানে বিশাল বড় একটা 54 ফুটের গাছ করেছিলেন, বট গাছ, তার তলা ছোট্ট একটা দৃষ্টি পাথরের মতন দুর্গা ছিল 5.5 ফুটে, ওটা আমার পছন্দের কাজ। দেন 2006 সালে মনীষ সরকার স্টুডিওতে ওটা আমার কাজ, 2004 সালেও আমার, দেন ওই কাজটা আমার খুব
পছন্দের কাজ, ভালো লাগার কাজ, 2010 সালের কাজ, 2011 সালের কাজ যদি ব্যতিক্রমী একদম, এটাতে সবাই ঝুলন্ত দুর্গা বলে যেটা করছিল, এটা 2011 সালের প্রতিমাটা এখনো খুব ভুলতে পারে না। হ্যাঁ, আসলে ওটার মধ্যে একটা ইউনিক ছিল, একটা চমক ছিল এবং কন্টেম্পোরারি একটা অ্যাট্রাকটিভের প্রভাব ছিল মারাত্মক এন্টায়ার পুজো জুড়ে। সেখানে মানে মন টান ঝেলে করতাম, সব পুজোর মন টান ঝেলে করি, সে তো অবশ্যই। যেমন উনিশে তো শ্রীপুর 25-এর পল্লীতে আমি কাজ করলাম একটা, যেটা হচ্ছে দহন নিয়ে, গ্লোবাল ওয়াটার ক্রাইসিস নিয়ে। ওটা সেরকম ভাবে প্রচারও হলো না, কিছুই হলো না, আমি জানি না ওই সাবজেক্টটা মানে নিতে পারলো না কেউ, আমার ভালো লাগা কাজের মধ্যে একটা। আমি জানি না, কারণ জনগণের কে আমি মানে কি বলবো, জনগণের আশীর্বাদ ভালোবাসা সব রয়েছে, কারণ জনগণ বিচারিতাও করে, অ্যাওয়ার্ডের না হলে পরে সেদিকে ভালো হয় না। তো আমার পাওয়ার থেকে না পাওয়ার ধারণাটা তো বড্ড বেশি আছে, 25 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, 26 বছরে পা দিলাম, 25 বছর পূর্ণ হলো, ওসব নিয়ে এখন ভাবি না। তবে কি অ্যাওয়ার্ড পেলে পরে দুর্গা পুজো কমিটি যারা আমাকে ইনভেস্ট করছে, যারা আমাকে আমার কাজকর্ম না দেখে উইদাউট এনি প্রজেক্ট পেপার আমাকে এত টাকা ইনভেস্ট করতে, তাদের আনন্দ অনেক বেশি। আর এখানে একটা কথা বলে রাখি, পৃথিবীতে এই একটা শিল্প দুর্গাপুজো শিল্প যেখানে ইন্ডিয়ানরা এই একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে পরে ইন্ডিয়ান লাগে, তো মালিক পক্ষ বা কর্তৃপক্ষ বা অ্যাডমিনিস্ট্রেশন যা কিছু থাকুক, তার মধ্যে দুর্গাপুজো কমিটি নামক যে কলেজিয়া যারা, তারা কোনো মুনাফা পায় না। পৃথিবীতে প্রথম এই দুর্গাপুজো কমিটি গুলো, মানে তারা কত কষ্ট করে এদিক সেদিক করে টাকা পয়সা জড়ো করে থিমের পুজো করছে, এটা করছে সেটা করছে, এটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য প্রচুর মানুষজন এসে দেখবে, ভিড় করবে, এটা তাদের কাছে অনেক বড় পাওনা। কিন্তু তখন মানে মনে হয় যে এরা কিসের জন্য করছে, কিসে আসলে হচ্ছে পাগলাম একটা, প্রত্যেকটা পুজো কমিটির জন্য একটা দুটো করে এই পুজো পাগল আছে, ভয়ঙ্কর প্রত্যেকটা পুজো কমিটিতে রয়েছে। কি লাভ এই লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করার পর তারা এক পয়সা বাড়িতে নিয়ে যাচ্ছে, সব ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা মুনাফা রয়েছে, মুনাফা আছে, বাট এই ইন্ডাস্ট্রিতে নেই। আর সেই হিসাবে রিটার্ন কিছু নেই, কমার্শিয়াল রিটার্ন না, কমার্শিয়াল রিটার্ন কিছু নেই। আর একটা কথা, সারা পৃথিবীতে এমন কোন শিল্প বিপ্লব হয়নি যেখানে একটা রাষ্ট্রের আর্থসামাজিক পরিকাঠামো তারা চালিত করতে পারে, সেটা আমরা পারলাম। আমরা এই শিল্পীরা রাস্তায় নেমে এই যে দুর্গাপুজো শিল্পটা করলাম, এতে ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামো না একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ইকোনমিক টাইমস এবং ব্রিটিশ কাউন্সিলের স্ট্যাটিস্টিক অনুযায়ী 54,000 crore 3 মাসে ওপেনিং হয়েছে। পশ্চিমবাংলার তো কোন ইন্ডাস্ট্রি নেই, এই যে 54,000 crore ওপেনিং হচ্ছে এই দুর্গাপুজোর সময়, মালিক পক্ষের কিন্তু কোনো লাভ নেই। মালিক পক্ষ মানে হচ্ছে দুর্গাপুজো শুধুমাত্র একটা উৎসবকে, একটা শিল্পকে বাঁচিয়ে দেখার জন্য করছে, তো আমি সাপ দেবো না, মাঝখানে তো আমি ছেড়ে দিয়েছিলাম না করবো না এটা করবো না, অনেক মান অভিমান এটা সেটা অনেক কিছু হয় না, সেই টানটা আবার টানটা ফিরে এসছে। এবং মানে আমি দুর্গা হয়ে উঠছি ক্রমশ, এটাই তো ভালোবাসা, এটাই টান, যার জন্য মানে একে ছেড়ে যাওয়া যাবে না, আর এ আমাকে শুনলাম যে 118 ভাবে দুর্গা হয়, দুর্গার 118টা নাম
সে বর্ণনা করা আছে। ওকে, তো এই প্যান্ডেলের জন্য এক মানে মানে 108টা হাত কেন ভাবলেন, মানে সেটা কোন 108টা হলে ভালো হতো, কারণ এই যে আমি কি অদ্ভুত একটা আইডেন্টি ক্রাইসিস, এখানে প্রত্যেকেই প্রত্যেকে এই হাত গুলো নিজের ভাবতে পারে, যেটা থেকে হাত গুলো পাওয়ার হয়ে উঠতে পারে। এই হাত গুলো না কোনো অজুর হাত না, বেশি করে প্রত্যেকটা মানে আছে। এই যে গায়ত্রী মন্ত্র জপের প্রত্যেকটা মুদ্রা এখানে খুব সরলীকরণ করে খানিকটা আমার পরম গুরু যার থেকে আমি শিখেছি, যাকে চোখ বন্ধ করলে আমি দেখতে পাই, শ্রী অশোকগুপ্ত মহাশয়, তার ওই বর্ণনা গুলো আমি দেখতে পাই, করার চেষ্টা করি এখানে। আমি এখানে হাতগুলো একটা অজন্তার ওই হাতের ড্রয়িংয়ের মতন নন্দলাল বোস, অমল ঠাকুর যেভাবে ড্রয়িং করতেন, সেগুলোকে আমি আমার মতন করে ইনফ্লুয়েন্স করি, বর্ণনা করি এখানে, সেটাই দেখতে পাচ্ছি আমরা। মানে তোমার কথার সাথে আসলে এই যে এখান থেকে এত উড়ে যাওয়ার প্রবণতা, একটা মেল গেজ মেল সাবিনিস্টিক একটা এরা থেকে স্তম্ভ থেকে ওখান থেকে বেরিয়ে যাওয়ার একটা উড়ে যাওয়ার প্রবণতা, এই যে উড়ে যাচ্ছে আকাশের দিকে ফুলের মতন পাখির মতন, যার জন্য আমাকে শিল্পের খাতিরে 18টা হাত আমাকে করতে হয়েছে। কারণ আমরা রাজপুত মিনিয়েচার, মোহন মিনিয়েচার, বিশেষ নর্থ ইন্ডিয়ান যে মিনিয়েচার, হ্যাঁ কাংড়া বাসুরি মিনিয়েচার, যখন দুর্গার রূপ পাই ওখানে কিন্তু সিংহ বাহিনী পাই না, ব্যাঘ্র বাহিনী পাই। তো এইখানে 18টা দুর্গার প্রচুর, এবং শেরওয়ালী মা উনি তো দুর্গা, ওনারও সেই দুর্গার মধ্যে এই প্রভাব রয়েছে। মানে এখানে 18টা দুর্গাটা আমি ম্যাক্সিমাম দেখি। আচ্ছা, কারণ আমাদের দেশে তো সিংহ বাহিনী আমরা বলছি সব ঠিক আছে, কিন্তু মানে সিংহের তো সেই খোঁজ আমরা পাইনি সেকালে, হয়তো পুরুষ সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আলেকজান্ডার সিংহদিঙ্গে নিয়ে এসেছিলেন হয়তো, হ্যাঁ এটা ইতিহাসবিদরা ভালো বলতে পারবেন। হ্যাঁ, তা আমাদের দেশে তো বাঘই ছিল, দুর্গাকে ব্যাঘ্র বাহিনী বলা হয়, এখন সিংহ করতে গেছিলেন না, তবে আমরা এই সিংহ করি, কিন্তু আমি এখানে খুব ডেকোরেটিভ ভাবে একটু ওই উড়িষ্যা সিংহের মতন করে হ্যাঁ এখানে ঢুকিয়েছি, মানে সারা পৃথিবীর শিল্প এখানে হাজির। ওইখানে গিয়েও কি ফিনিশিং করবে, ওখানে গিয়ে হয়তো ওরা রিকোয়েস্ট করছে যে মহালয়দিন সকালে, মানে আমি একটা প্রচার চালু করেছিলাম মহালয়দিন সকালবেলায় যোগদান করবে। আচ্ছা, মানে পাড়ার লোকজনদের নিয়ে একটা মানে সবাই মিলে একটু এক জায়গায় জড়ো হবে, মানে দুর্গা পুজোতে, মানে হয় কি ওই ষষ্ঠী সপ্তমীর দিন লাইট জ্বলল, পাড়ার লোকে সব মাস্তানি করতে বেরোলো, বা মানে এটা হয়। আমি এই জন্য ওই খুঁটি পুজোটা চালু করেছিলাম, এবং সেটা মনি সরকার সিটিতে সেটা এখনো চলছে, এখন চলছে, সেটা এখন অন্যভাবে চলে গেছে, এখন অন্য ট্রেন্ডে চলে গেছে, খুঁটি পুজোটা শুরু করছি না। ওইদিন আমি ঠাকুরের কাঠামোতে মাটি লাগানো করতো, এবং সবাই গিয়ে মাটি লাগাতো এবং বলতো আমার মা আমার দুর্গা, এটা আমার কাজ, আমার পুজো, ইনভলভমেন্টের জন্য আমি শুরু করেছিলাম। এই দুর্গা পুজোর হোর্ডিং ক্যাপশন দিয়ে, টিজার দিয়ে, শিল্পীর মুখ দিয়ে, এটাও কিন্তু সনাতন মন্দির তৈরি, এবং সেটা মনু সরকার স্টিলের জন্য, কারণ ওরা আমাকে প্রাধান্য দিচ্ছে যে আমি যা করবো যা ভাববো তাই হবে, সেটাই ফাইনাল, সেটাই ফাইনাল। মানে আমি বলছি 2010-তে একটা 40 ফুট বাই 10 ফুট হোর্ডিং ছেপে রাখা ছিল, ওদের কনফিডেন্স, সনাতন আমাদের শিল্পী, সনাতনই আমার মা, আমাদের মা, আমার মুখ দিয়ে, দুর্গার মুখ দিয়ে, বিশাল বড় হোর্ডিং। অষ্টমীর দিন সকালবেলায় ওই অ্যাওয়ার্ড পাওয়ার পর ওই হোর্ডিংটা প্যান্ডেলের পিছন থেকে নিয়েছে মনীষ কাশীদের সামনে টাহানো হয়েছিল। এত বড় একটা মানে ভালোবাসা আমাকে নিয়ে উন্মাদনা আমি অন্য কোনো পুজোতে দেখিনি, বাড়ি দেখে দেখেছি। প্রথম পুজো পুজো করতে গেছি, হোর্ডিং এর ডিজাইন পাঞ্চালি করে নিয়েছে, ববিদা বলছে না ওর মুখ ছাড়া আমি হোর্ডিং ছাড়বো না, সব হোর্ডিং ফেলে দেবো। আবার নতুন করে মানে 40-50 হাজার হোর্ডিং ছাপা হলো, মানে ববিদার এরকম পাগলামো আমাকে নিয়ে, যে আমার মুখ দিয়ে হোর্ডিং করতে হবে। ভালোবাসা, না ভালোবাসা মানে ডেফিনেটলি ভালোবাসা, কারণ আমি ওই মানুষটাকে মানে কাছে থেকে দেখেছি, মানে ভালোবাসা উন্মাদনা আবার অন্য জায়গায়। আমাকে বলছি দেখ আমি না ওই পুজোর সময় 12টার সময় মাঠের মধ্যে বসে থাকি, বুঝলি, সব অগ্রণী চেহেতের দিকে সুরুচির দিকে চলে যায়। তিনবার ভাই মানে আমাকে কি লোক এনে দেয় না, তোমার কত লোক দরকার, 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ,
তো যে বছর আমি প্রথম পুজো করি ববিদা ভিআইপি লাইন সামলাচ্ছিল অষ্টমীর দিন রাত্রি তখন দুটো দুটো বাজে ববিদার ববিদার সাদা পাণ্ডবিত ছিঁড়ে গেছে আমাকে দেখে এটা সেরা করে হ্যাঁ খুব আনন্দ করে চারাক্ষুড়ি দিয়ে মানে তোকে এত না কাঁদতে বলেছি মানে ওই যে অন্যান্য না তারপরে ঢাক নিয়ে ঢাক নিয়ে ঢাক নিয়ে ঢাক করে তো শুরু করলো আনন্দের চোখে এই এই যে উন্মাদনাটা এটা আস্তে আস্তে না ক্রমশ কমে যাচ্ছে দেখ একদম গল্পের একদম শেষের দিকে এসে গেছি দাদা থেকে দু একটা ছোট্ট প্রশ্ন একটু জেনে নেবো দাদা এখনকার দিনে যারা যারা কাজ করছে বা তোমার যেসব পরিচিত শিল্পীরা কাজ করছে তাদের মধ্যে থেকে যদি তিন চার জনের নাম বলতে হয় তোমার মানে ভালো লাগা যারা কাজ করছে তুমি কাদের কথা বলবে আমার পরম বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছি শিল্পী শ্রী পার্থ দাশগুপ্ত পণ্ডিত ছেলে ও ভয়ঙ্কর কাজ করে ও নিমন্ত্রণ করে দেখার জন্য আমি বেঁচে পড়ে যাই না কোনো ঠাকুর দেখতে প্যান্ডেলে ভব আমার ভাই হয় মানে আমাদের সঙ্গে এতটাই অন্যরকম রিলেশন ভব সুশান্ত হ্যাঁ সুশান্ত পাল এদের কাজ না দেখলে পরে না মানে খুব অসুবিধা হয় যে কি করলো এরা আসলে এদের কাজ এরা না এই দুর্গাপুজো শিল্পের সঙ্গে এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত মানে ভাবো এরকম মানে ওর যে ডিসকোর্স ওর কাজের যে ডিসকোর্স ওর ওয়ার্কশপের যে কাজ ওটাকে আলাদা করতে পারে না ও বলে সেটা পরিষ্কার করে প্রদীপ প্রদীপ দাস ও খুব ভালো কাজ করছে তারপরে দেবতস্কর দীর্ঘদিন ধরে ভালো কাজ করছে রিন্টু আমাদের কলেজের স্টুডেন্ট ও তো ভালো কাজ করছে খুব নাম যশ হয়েছে ওর আর সুব্রত মীরা বাচ্চা ছেলে ও মানে ঠাকুর তৈরি করে শুধু আমাদের কলেজেই পাস আউট বেশ প্রমিসিং খুব যত্ন নিয়ে প্রতিমা করে খুব সুন্দর কাজ করে মানে ভব সুশান্ত পাত্র ওই প্রদীপ আছে প্রদীপ তো মানে কাজ করছে দীর্ঘদিন ধরে ওদের একটা ধারাবাহিকতা আছে মানে ভালো কাজ একটা পূর্ণাঙ্গ ভালো কাজের ধারাবাহিকতা রয়েছে ও গৌরাঙ্গ কইলা মানে ওদের গৌরাঙ্গ কইলা প্রশান্ত প্রশান্ত পাল মানে এদেরকে আমি স্যালুট করি রীতিমতো গৌরাঙ্গকে এবং প্রশান্তকে কারণ এরা দুর্গা পুজোর মানে অদ্ভুত একটা এদের মধ্যে অদ্ভুত একটা এবং এটি বড় ইন্ডাস্ট্রি মানে এদের কাছে কত মানুষজন একসঙ্গে কাজ করছে কাজ করে একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছে তো আমার এই জন্য স্যালুট করতে ইচ্ছে করে আমার আমি বেসিক্যালি এই দু মাস তিন মাস কাজ করলাম দশজন বারোজন কুড়ি জন তিরিশ জন নিয়ে কাজ করলাম তা না ওরা সারা বছর ধরে এটাকে নিয়ে চর্চা করছে তার মানে ইন্ডাস্ট্রি চালিয়ে যাচ্ছে হ্যাঁ মানে কতগুলো পরিবারের মুখে তৈরি হয়ে গেছে তো এদের তো অস্বীকার করা যাচ্ছে এবার একটা অন্য রকম প্রশ্ন একদম শেষ প্রশ্ন একটা প্রশ্ন আমাকে বলবো যেটা স্বার্থপীত আমার করতে বললো কানে কানে দুর্গা যদি তোমার প্রেম হয় তোমার তাহলে অভিমান কোন দুর্গা দুর্গাই তোমার অভিমান কেন একটু যদি ব্যাখ্যা দাও প্রেমের মধ্যে তো সবকিছু লুকানো রয়েছে আমি তো দেবী ঠাকুরের সন্তান ভালোবাসা আমি তো জীবনানন্দের সন্তান আমি সতীনাথ ভাদুরীর সন্তান আমি মানিক বাণিজ্যের সন্তান আমি তারাশঙ্করের সন্তান আমি শঙ্কর ঘোষের সন্তান প্রত্যেকটা প্রেম সুনীল গাঙ্গুলীর কবিতার মধ্যে আজকে ছোটবেলায় ক্লাস এইটে তখন ক্লাস এইট থেকে প্রেম করা শুরু করি প্রেম করার জন্য শেষের কবিতা পড়ে ফেললাম তার অভিমান তার প্রেম জোর করে করে হঠাৎ করে দুঃখ মিলেছি হয়ে পড়লাম কারণ নেই ওই প্রেমের কবিতা থেকে ঢুকছে আস্তে আস্তে করে ওই ফিল্টা আসছে ফিল্টা আসছে আসলে কবিতা সাহিত্য না পড়লে পরে হয় না আর মহাকবি কালিদাস দুর্গাকে শিব দুর্গা যখন মানে দুর্গা যখন মানে ওই পার্বতী যখন মানে সকল মারা গেলেন আর কি হ্যাঁ ওরপরে দুঃখে শিবের যে অভিমান লন্ডভন্ড করছেন সতীর দেহত্যাগের পর তার অভিমান অভিমান আসলে একটা একটা করে তীর তৈরি হচ্ছে একটা একটা করে সংকল্প তৈরি হচ্ছে দুর্গাই আমার প্রেম দুর্গাই আমার ভালোবাসা দুর্গাই আমার অভিমান দুর্গাই আমার সবকিছু দুর্গাকে কেন্দ্র করেই মানে ইমোশনটা কাজ করছে ইমোশনটা কাজ করছে যেমন কেউ কিছুদিন আগে একদিন প্রশ্ন করেছিল যে দুর্গাকে তুমি কি ভাবো আমি দুর্গাকে আমি আমার মেয়ে ভাবি আমার ক্রিয়েশন ভাবি আমি প্রেমিকা ভাবি
বাট আমি মা ভাবি না কোনো সময়ের জন্য, মা একটাই হয়, সেটা আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, দুর্গা আমাকে জন্ম দেয়নি। কারণ এই মাসিমা বলি, মামিমা বলি, শাশুড়ি মা বলি, এর আগে পিছনে একটা শব্দ থাকে, তারপরে মা হয়, এখানে দুর্গা মা, আমি মা বলি না, দুর্গা মা বলি মা, শুধু নিজের মা, নিজের মাই হয়। এখানে শুধু ভালোবাসা থাকে, প্রেম থাকে, অভিমান থাকে, সবকিছু থাকে। ঠিক, থ্যাংক ইউ দাদা, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অনেক কিছু জানলাম, মানে এত কিছু তোমার সাথে অনেকদিন ধরে একটা বসার ইচ্ছা ছিল। তো যথারীতি আমি দাদার অনেক বড় ফ্যান, ওনার সব ছবি, ওনার সব ভিডিও, ওনার সব কাজ আমি দেখি, যথারীতি ফলো করি ওনার পেজ, একদম রেগুলার ওয়েতে ফলো করি। সো আজকে ওনার সাথে বসে ওনার ইন্টারভিউ করতে পেরে খুব ভালো লাগছে। আর দাদার পেজে তোমরা যাও, গিয়ে দাদার কাজ দেখো, ওখানে সব আপডেট থাকে। তো থ্যাংক ইউ দাদা, সবাইকে আমার অগ্রিম স্বাগত শুভেচ্ছা, সকলে খুব ভালো থাকুন, সারা পৃথিবীর মঙ্গল। এবং আমি সবাইকে বেলেঘাটা সন্ধানীর হয়ে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমি আবার বলছি, কাউকে নিরাশ করবো না আমার এই দুর্গা মেয়েটাকে দেখার জন্য।